ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। বর্তমান বাংলাদেশ নিয়ে মূল্যায়ন করতে গিয়ে রাষ্ট্রদূত বলেন, 10 বছর আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশের চিত্র ভিন্ন। বাংলাদেশকে উন্নত করার বিষয়ে সরকারের কাজ দৃশ্যমান। বর্তমান সরকারের অনেক উন্নয়ন চোখে পড়ার মতো, বিশেষ করে আইটি ও মেডিকেল সহ বিভিন্ন খাতে উন্নতি হয়েছে। বাংলাদেশ নিয়ে আমি খুবই আশা। তো চার্লস জো হোয়াইটলি হ্যাঁ, অ্যাম্বাসিডর হ্যাঁ ইউরোপীয় ইউনিয়ন কে, উনকি তরফ সে এক বড়া স্টেটমেন্ট সামনে আয়া। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মে হুয়া এহসান খান ওর আপ দেখ রহে হ্যায় ইউটিউব চ্যানেল এহসান রিয়াকশন উইদ এহসান। মে উমীদ করতা হুঁ আপ জাহাঁ ভি হোঙ্গে এনজয় করতে হোঙ্গে, মজে মে হোঙ্গে অর ফিট ফাট হোঙ্গে। আপকো বতায়ে কে অ্যাম্বাসিডর ইউরোপীয় ইউনিয়ন কে, আব ইউরোপীয় ইউনিয়ন কে জো অ্যাম্বাসিডর হ্যায় ওকে বড়ে পাওয়ারফুল হোতে হ্যায় ক্যোঁকি অন্দর উসকে অন্দর 27 সে 30 মমালিক হ্যায় দেশ হ্যায় ওর উনকে ও অ্যাম্বাসিডর হ্যায়। আব জো ইউরোপীয় ইউনিয়ন কে অ্যাম্বাসিডর হ্যায় চার্লস হোয়াইটলি বাংলাদেশ, উনকি তরফ সে ইয়ে কাহা গিয়া হ্যায় বাংলাদেশ কে বারে মে, বাংলাদেশ কি ডেভেলপমেন্ট, বাংলাদেশ কি ইকোনমি কো দেখতে হুয়ে, অর ফির এক বড়া জো স্টেটমেন্ট সামনে আয়া হ্যায় উনহোনে কাহা হ্যায় কে হাম বাংলাদেশ কে সাথ ইয়ানি ইউরোপীয় ইউনিয়ন নেক্সট লেভেল কে উপর আব তাল্লুক কায়েম করনা চাহতে, ইয়ানি হামারে পহলে রিলেশনস বহুত আচ্ছে হ্যায় ক্যোঁকি বাংলাদেশ জো এক্সপোর্ট করতা হ্যায় ও সবসে জ্যাদা ইউরোপীয় ইউনিয়ন মে হি করতা হ্যায়, অর ইউরোপীয় ইউনিয়ন ইসসে ভি বহুত জ্যাদা খুশ হ্যায় কি বাংলাদেশ কি তরফ সে হামারে উপর বিশ্বাস কিয়া জা রাহা হ্যায় অর সবসে জ্যাদা জো এক্সপোর্টস হ্যায় বাংলাদেশ কি ও ইউরোপীয় ইউনিয়ন মে হোতি হ্যায়। তো আব ইসকো লেকর কে ও ইয়ে ভি কহ রহে হ্যায় কি হাম ইয়ানি জো ইউরোপীয় ইউনিয়ন হ্যায় ও বাংলাদেশ কে সাথ নেক্সট লেভেল পর যাকর কাম করনা চাহতা হ্যায়। ওর সাথ ভি এক ওর বাত ভি কি হ্যায় উনহোনে অ্যাম্বাসিডর হ্যায় জো চার্লস হোয়াইটলি, উনহোনে কাহা কি দেখে বাংলাদেশ এক রিচ কন্ট্রি বননা চাহতা হ্যায় লেকিন আজ সে 10 সাল পহলে বাংলাদেশ ইতনি ডেভেলপমেন্ট ইকোনমি ইনকি গ্রোথ নেই থি, গ্রো নি কর রহি থি ইনকি ইকোনমি আর ইস তরহ সে ইনকি হুকুমত কাম ভি নি কর রহি থি। আগর পিছলে 10 সাল কা আপ মুওয়াজনা করেন, কম্পেয়ার করেন মৌজুদা হালত কে সাথ, তো ও কহ রহে হ্যায় কি ইন 10 সালো মে হুকুমত নে জিস তরহ সে কাম কিয়া হ্যায় ইসসে জাহির হোতা হ্যায়, ইসসে পতা চলতা হ্যায় কি বাংলাদেশ, বাংলাদেশ কি গভর্নমেন্ট, শেখ হাসিনা, বাংলাদেশি খুদ ও আপনে মুল্ক কো রিচ কন্ট্রি বানানা চাহতে হ্যায়, ও আপনে মুল্ক কো স্মার্ট জো বাংলাদেশ হ্যায় ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, সোনার জো বাংলা হ্যায় ও কহ রহে উসকি তরফ লেকর জানা চাহতে হ্যায়, ইসসে ইয়ে জাহির হোতা হ্যায়। তো সাথ হি সাথ ও জো চার্লস হোয়াইটলি হ্যায় ও কহতে হ্যায় কি জো ইউরোপীয় ইউনিয়ন হ্যায় ইসমে বড় চড় কর হিসা লেগা কি বাংলাদেশ জো রিচ কন্ট্রি বাননা চাহতা হ্যায় ক্যোঁকি বাংলাদেশ নে সবকো হেরান কিয়া হ্যায়, বাংলাদেশ নে বড়ে বড়ে মুমালিক কো আপনি তরফ অট্র্যাক্ট কিয়া হ্যায় ক্যোঁকি বাংলাদেশ জিস তরহ সে নিচে সে উপর উঠ কর আয়া হ্যায়। এক বক্ত থা কি বাংলাদেশ জব 1971 মে পাকিস্তান সে অলগ হোতা হ্যায় তো উসকে ঢাকা কা জো ব্যাঙ্ক থা উসমে সিরফ $18 থে, ইয়ানি দিওয়ালিয়া থা, কুছ ভি নহীঁ থা, ইনফ্রাস্ট্রাকচার ভি নহীঁ থা। তব বাংলাদেশিওনে কেসে মেহনত কি হোগি ইয়াদ কিজিয়েগা অর কেসে ও এক কৌম বনকর উনহোনে একজা হোকর আজ সাবিত কর দিয়া হ্যায় কি বাংলাদেশ এক বড়ি ইকোনমি কে তোর পর উভর কর সামনে আয়া, অর ইউরোপীয় ইউনিয়ন উসকে অ্যাম্বাসিডর ইয়ে কহ রহে হ্যায় কি হাম আব বাংলাদেশ কে সাথ মিলকর বাংলাদেশ কো রিচ কন্ট্রি বনানে মে আপনা হিসা ভি ডালেঙ্গে। মজিদ ও ক্যা কহ রহে হ্যায় আইয়ে ভিউয়ার্স, অর সাথ হি উনহোনে বাংলাদেশি জো আফওয়াজ হ্যায় না আর্মি উসকি ভি তারিফ কি হ্যায় ওকে, পিস কিপিং ফোর্স মে, ইউএন মে জিস তরহ সে ও কাম কর রহি হ্যায় সিভিল ওয়ার মে, আফ্রিকান মুমালিক মে অর আমেরিকা কে বহুত সারে ইস তরহ কে জহাঁ উনকি আফওয়াজ গই হুই হ্যায় আমেরিকা কি ইউএন কে মিশন পর, ও কহ রহে হ্যায় কি ও ভি বড়া বড় চড় কর ওয়াহাঁ পর হিসা লে রহে, উসকো ভি হাম সরাতে হ্যায় কদর কি নজরো সে হাম দেখ রহে হ্যায় বাংলাদেশ কি আফওয়াজ কো। তো আইয়ে ভিউয়ার্স দের নি করেঙ্গে, সবসে পহলে হাম ভিডিও দেখেঙ্গে ফির হাম ইসকে উপর বাত করেঙ্গে। ভিডিও দেখনে সে পহলে চ্যানেল কো সাবস্ক্রাইব কর লেন অর বেল আইকন ভি প্রেস কর দেন, ভিডিও কো লাইক ভি কিয়া করেন অর কমেন্ট সেকশন মে আপ আপনি ফিডব্যাকস হামে জরুর আগা ভি কিয়া করেন। লে জি ভিডিও দেখিয়েগা 3-2-1 এন্ড কিউ। প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে ইউরোপীয় ইউনিয়ন আগ্রহী বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ডিক্যাপ টক অনুষ্ঠানে এই আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত। চার্লস হোয়াইটলি বলেন, প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে বাংলাদেশের সঙ্গে আমরা কাজ করতে আগ্রহী, এ বিষয়ে সহযোগিতা করতে আগ্রহী ইইউ। বাংলাদেশ কখনো তার ঋণ পরিশোধে ব্যর্থ হয়নি অভিমত ব্যক্ত করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মোট দেশীয় উৎপাদনের তুলনায় মোট ঋণ 37% বেশি নয়। বাংলাদেশের যে অবস্থা সেটিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সন্তুষ্ট এবং তারা বাংলাদেশকে সহায়তা করে যাচ্ছে। বাংলাদেশ কখনোই তার ঋণ পরিশোধে ব্যর্থ হয়নি আর এটি খুবই চমকপ্রদ বিষয়। এই জন্য ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক বাংলাদেশে বিনিয়োগেও আগ্রহী। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং ইউর গ্লোবাল গেটওয়ে নিয়ে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, বিআরআই থেকে ইউর গ্লোবাল গেটওয়ের অফার ভিন্ন, কারণ ইইউ শুধু টাকা দিচ্ছে না, প্রযুক্তি হস্তান্তর করছে, কারণ আমাদের লক্ষ্য কানেক্টিভিটি এবং গুণগত মানের প্রযুক্তি হস্তান্তর করা। বর্তমান বাংলাদেশ নিয়ে মূল্যায়ন করতে গিয়ে রাষ্ট্রদূত বলেন, 10 বছর আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশের চিত্র ভিন্ন। বাংলাদেশকে উন্নত করার বিষয়ে সরকারের কাজ দৃশ্যমান। বর্তমান সরকারের অনেক উন্নয়ন চোখে পড়ার মতো, বিশেষ করে আইটি ও মেডিকেল সহ বিভিন্ন খাতে উন্নতি হয়েছে। বাংলাদেশ নিয়ে আমি খুবই আশাবাদী। হোয়াইটলি বলেন, ফিলিস্তিন সরকার ও জনগণের সঙ্গে ইউএর সম্পর্ক খুবই ভালো। ফিলিস্তিনে ইউএর অনেক অর্থ সহায়তা দিয়ে থাকে, তবে ইইউ হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন মনে করে। রোহিঙ্গা সংকট নিয়ে ইউর রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান প্রশংসনীয়। আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা সমস্যা সমাধানে সবসময় পাশে থাকবে, এ সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে। তো ভিউয়ার্স, আপনি এই ভিডিও দেখি হ্যাঁ, আর যে অ্যাম্বাসিডর হ্যাঁ ইউরোপীয় ইউনিয়ন কে কার্লস যে চার্লস হোয়াইটলি হ্যাঁ, উনোনে ইসকে উপর যে বাতচিত কি হ্যাঁ, বাংলাদেশি মিডিয়া ভি উসি তরহ বাতা রাহা হ্যাঁ, বাংলাদেশ কে সাথ মিলকর কাম করার চাহতে হ্যাঁ। ও কে কি হমারে যে তালুকাত হ্যাঁ, হমারে যে রিলেশনস হ্যাঁ বাংলাদেশ কে সাথ পহলে ভি ঠিক হ্যাঁ, লেকিন হম আব ইন রিলেশনস কো এক স্টেপ ওর আগে লেকর জানা চাহতে হ্যাঁ, ক্যুকি বাংলাদেশ নে জিস তরহ সে শো করওয়ায়া হ্যায়, বাংলাদেশ নে জিস তরহ সে দিখায়া হ্যায় কি ইয়াহাঁ পর যো ইনভেস্টমেন্ট হ্যায় ও ওয়েস্ট নেই হোতি, ইয়াহাঁ পর যো ইনভেস্টর হ্যায় ও আঁখে বন্ধ করকে ইনভেস্ট করতে হ্যায়, তো ফির হম পিছে কিউ হটে, যো রিচ বাংলাদেশ যো কা এক উনকা খাব হ্যায় উসকি তরফ হম ভি উনকে সাথ কন্ট্রিবিউট করেন, মিলকর কাম করেন। তো ভিউয়ার দেখেন, এক দেখেন ইউরোপীয় ইউনিয়ন কে যো অ্যাম্বাসিডর হ্যায় উনকি তরফ সে ইস তরহ কা স্টেটমেন্ট আনা, মে সমঝতা হুঁ কি বড়ি বাত হ্যায় আর বাংলাদেশিও কে লিয়ে বহুত বড়ি বাত হ্যায়। তো আপকা ইসকে বারে মে ক্যা কহনা হ্যায়, ইজহারে খেয়াল জরুর কিয়া করেন, বতায়া করেন, ফিডব্যাক দিয়া করেন, কমেন্ট সেকশন মে যায়া করেন। মিলেঙ্গে ইনশাআল্লাহ নেক্সট ভিডিও মে, তব তক কে লিয়ে আপনা বহুত জ্যাদা খেয়াল রাখিয়েগা, আল্লাহ হাফেজ।